What's up guys, welcome to another video of Happy Wrong. আজকে আপনাদের দেখাবো কীভাবে উইন্ডোজ, যে কোনো উইন্ডোজ ভার্সন অ্যাক্টিভ করা যায়, প্লাস দেখাবো যে কীভাবে মাইক্রোসফট অফিস 2010, 2013 এই দুইটা ভার্সন অ্যাক্টিভ করা যায়। সো চলুন শুরু করি। সো প্রথমে আপনাদের যেটা করতে হবে, আমার ভিডিওর নিচে ডিসক্রিপশনে দেখেন দুইটা লিঙ্ক তো আছে, ওটা ক্লিক করে ডাউনলোড করে নিন দুইটা সফটওয়্যার। ওটা ডাউনলোড করার পরে দেখবেন যে এইরকম একটা ইনস্টলেশন আসবে, সেটা প্রথম ইনস্টল করে নেবেন। আর এইটা নেক্সট লেভেল, এটা বেশি দরকারি, এইটা ডাউনলোড করে নেবেন। তারপর যখন নেক্সট লেভেলে এন্টার করবেন, রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করলে এখানে এক্সাক্ট টু অল আসবে, ওইটা দিলে একটা পাসওয়ার্ড চাবে, সেটা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে এই ফাইলটা ওপেন করবেন, পাসওয়ার্ড যদি চায় পাসওয়ার্ড দিবেন। নেক্সট লেভেল নিচে আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো। সো এই ফাইলটা এক্সাক্ট করার পরে, এটা যারা বুঝেন না তাদের আমি পরবর্তীতে শিখিয়ে দিব, কিন্তু আপাতত যারা টুকটাক জানেন তাদের জন্য এই ভিডিওটা। সো যদি কোনো হেল্প দরকার হয় অবশ্যই আমাকে জানাবেন, আমি হেল্প করব। সো এই ফাইলটা ওপেন করবেন, রান করবেন। তারপর রান করার পরে ফ্রন্ট পেজটা এইরকম আসবে। সো এইটা আসার পর যেটা করবেন, আপনি যদি মাইক্রোসফট অফিস ওপেন করতে চান তাহলে এখানে ক্লিক করবেন। এরপরে আপনার মাইক্রোসফট অফিস সিলেকশন করবেন, এখানে প্রোডাক্ট কী আছে এখানে যে আগে সিলেক্ট করবেন, 13 হলে 13, আমারটা 13। এটা দেওয়ার পরে ইনস্টলে ক্লিক করবেন। ইনস্টলে আমি করি, যদিও আমি করেছি আবারও করি। ইনস্টল সাকসেসফুল হলে, ইনস্টল করা আছে এই জন্য পরে কি ইনস্টলেশন ফেল, কারণ আমার অলরেডি করা আছে, দুইবার করা যাবে না। দেন অ্যাক্টিভেশনে যাবেন, দেন অ্যাক্টিভেটে ক্লিক করবেন। বাস আগে প্রোডাক্ট কিতে যে ভার্সনটা করতে চান সেটা সিলেক্ট করবেন, ইনস্টল করবেন। ইনস্টল করে অ্যাক্টিভেশনে যাবেন, অ্যাক্টিভেশনে এটা সিলেক্ট করা থাকবে, জাস্ট অ্যাক্টিভেট ক্লিক করবেন, অ্যাক্টিভেট হয়ে যাবে। তারপরে ইজেট অ্যাক্টিভেটর এটাও ক্লিক করতে হবে, অ্যাক্টিভেট দেন ইজেট অ্যাক্টিভেটর, আশা করি বুঝতে পেরেছেন। দেন আবার যদি আপনি কোনো ই করতে চান, যদি আপনি কোনো কি বলে মাইক্রোসফট ভার্সন, যেটা হচ্ছে উইন্ডোজ 7, উইন্ডোজ 8 বা উইন্ডোজ 10, এগুলো যদি অ্যাক্টিভ করতে চান তাহলে এই আইকনটাতে ক্লিক করতে হবে। এটাতে করার পরে যেটা হবে সেটা হচ্ছে প্রোডাকশন কিতে যাবেন, উইন্ডোজ ভিস্তা, উইন্ডোজ কোনটা আপনার সেটা সিলেকশন করবেন। সিলেকশন করে তারপর ইনস্টল দিবেন, ইনস্টল ওকে হলে আবার অ্যাক্টিভেশনে ফিরে যাবেন। দেন এটা তো থাকবেই, অ্যাক্টিভ ক্লিক করবেন। অ্যাক্টিভ ক্লিক করার পরে বাস ইজেট অ্যাক্টিভেটর এটাও ক্লিক করবেন, প্রথমে অ্যাক্টিভ তারপর ইজেট, সেম খুব ইজি। এটা করার পরে জাস্ট সিম্পলি আপনি যে চেক করবেন, যদি মাইক্রোসফট অফিস হয়ে থাকে 13, এইভাবে অ্যাক্সেসে যাবেন বা যে কোনো একটা অপশনে যাবেন। কীভাবে চেক করতে হয় আমি সেটা দেখাচ্ছি। দেন ওপেন আদার ফাইল, এটাতে ক্লিক করবেন। দেন অ্যাকাউন্টে ক্লিক করবেন, দেন দেখতে পারবেন যে প্রোডাক্ট অ্যাক্টিভেট এই লেখাটা দেখতে পারবেন। সো এই তো, আর মাইক্রোসফট সরি উইন্ডোজ অ্যাক্টিভ হয়েছে কি না সেটার জন্য স্টার্টে যাবেন। দেন কম্পিউটার, দেন এটা রাইট ক্লিক করবেন, দেন প্রপার্টিসে এখানে গেলে দেখতে পাবেন যে কোথায়, এই তো নিচে, একদম নিচে গেলে দেখতে পাবেন আপনার উইন্ডোজ অ্যাক্টিভেশন, উইন্ডোজ অ্যাক্টিভেটেড, উইন্ডোজ ইজ অ্যাক্টিভেটেড। সো এই ছিল টিউটোরিয়াল, আশা করি আপনাদের ভালো লেগেছে।
নিচের ডিসক্রিপশন থেকে ফাইল দুইটা ই করে নিন, ডাউনলোড করে নিন। যদি না করতে পারেন অবশ্যই আমি তো আছি, আমাকে জানাবেন কোনো সমস্যা হলে। আর এরকম আরও সহজ ট্রিক্স পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্টস করে পাশে থাকবেন। ধন্যবাদ।